শুনুন, 20 কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা, মুখ্য সচিব এবং আলাপন ব্যানার্জিরা গেছেন ওখানে। সেই টিমে শিল্পমন্ত্রীও নাই আর ক্রীড়ামন্ত্রীও নাই, সেটা ওনার ব্যাপার, ল্যাম্পোস সবাই নাও নিতে পারে। তা নিয়ে গেছেন মাদ্রিদে কেন? পশ্চিমবঙ্গের যারা আমরা ট্যাক্স পেয়ার, আমরা কি আশা করব যে উনি স্পেন থেকে বা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যাসিওর করে আনবেন? তো সৌরভ গাঙ্গুলি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? সৌরভ গাঙ্গুলির সঙ্গে স্পেনের কি সম্পর্ক? সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিদেশি বিনিয়োগের কি সম্পর্ক? মমতা ব্যানার্জি 20 কোটি টাকা এই ট্যুরে খরচ করছেন জনগণের টাকা। তিনি পশ্চিমবাংলার জনগণকে বলে গেছেন আমি শিল্প আনতে যাচ্ছি। অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনি, এটা তো শিল্প নয়, ইনভেস্টমেন্টও নয়, আর এসব ঢপের চপ, অনেক কিছু দেখেছি। আর ব্যক্তি সৌরভ গাঙ্গুলি, তার খেলা, তাকে অনেক রেসপেক্ট করি, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও খুবই ভালো, কিন্তু সৌরভ গাঙ্গুলি সব সময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। তিনি অশোক ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন স্পোর্টস একাডেমি করবেন বলে, করেননি। সেই জমিতে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গেছিলেন বাণিজ্যিকভাবে, হাইকোর্ট হয়, জমি ফেরত দিতে হয়েছে। দ্বিতীয়বারে নিউ টাউনে জমি নিয়েছেন, তিনি করেননি। তিনি এইসব ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান। শালবনিতে আগেও কিছু হয়নি, এখনও কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প নীতি আর পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাতে কখনোই এই তোলাবাজদের রাজত্বে কিছু হতে পারে না। নিউ টাউনে একটা ঘর, একটা হোটেল করতে গেলে পাথর ওদের দামে নিতে হয়, বালি ওদের দামে নিতে হয়, সিমেন্ট ওদের দামে নিতে হয়, রড ওদের দামে নিতে হয়, এবং ব্র্যান্ডও ওদের, টিএমটি নেবেন না অন্য কিছু নেবেন সে ওরা ঠিক করে দিবে, সিন্ডিকেটের লোকরা। এই রাজ্যে কিছু হতে পারে না। আমি সকালবেলা নন্দীগ্রামে বলেছি, নন্দীগ্রামের লোক যেটা ভালো বুঝে ওকে হারিয়েছে, এই কাজটা বাংলার মানুষ পরে বুঝেছেন, এবং সুযোগ পেলে উনাকে প্রাক্তন করবেন, এবং উনি প্রাক্তন না হলে পরিত্রাণ নেই আমাদের। রাজ্যে ডেঙ্গি ভয়াবহ আকার নিচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, চিকিৎসকেরও মৃত্যু হচ্ছে, কি বলবেন? ডেঙ্গি নিয়ন্ত্রণে কি রাজ্য সরকার ব্যর্থ? ডেঙ্গি হচ্ছে বলে তো মাদ্রিদে পালিয়েছে, যে সকালবেলা হাঁটছে পিছনে চটি চাটা গ্যাং আছে, ভয়ঙ্কর অবস্থা। এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তা কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে, স্মৃতির মোড় থেকে এটা কত হবে, হার্ডলি 15-20 কিলোমিটার হবে। হ্যাঁ, যাই হোক, এই এই জায়গায় যদি এই অবস্থা হয়, এবং এটাকে বলা হয় KMDA এলাকা, মানে KMC-র গ্রেটার রূপ, এখানে কিন্তু ইলেকট্রিকের বিল, ট্রেড লাইসেন্স আর ডোমেস্টিক ট্যাক্স মমতা ব্যানার্জি 8 গুণ 10 গুণ করে বাড়িয়ে দিয়েছেন সব বাড়িতে। আগের ইলেকট্রিক বিল দেখবেন এখন দেখবেন, আগের ডোমেস্টিক হোল্ডিং ট্যাক্স দেখবেন এখন দেখবেন। ছোট ছোট দোকানদারগুলোতে ট্রেড লাইসেন্সের ফি 5,000, 10,000, 20,000 করে নিচ্ছে, এমনকি কনজারভেন্সির জন্য সাফাইয়ের আলাদা পয়সা পর্যন্ত পুরসভা তুলছে, কিন্তু পরিষেবা জিরো। এই রাস্তা আমি গ্রামীণ এলাকাতেও নেই, আমি বলবো আমি সোদপুরে আজকে যে রাস্তা দেখে গেলাম। কিন্তু বছর বছর ডেঙ্গি নিয়ন্ত্রণে যে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে, এটা কি বলবে? বছর বছর ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার উদাসীন এসব ব্যাপারে। রাজ্য সরকার কি করে প্রধানমন্ত্রী হওয়া যায় তার পরিকল্পনা করছে।